পাগলি আর কুকুরের ভালোবাসা। একসাথে খায় ওরা, জোরাজোরি করে ঘুমিয়ে থাকে রাস্তায়, ঘোরাফেরা ছোটাছুটি একই সঙ্গে। কোথাও কেউ খাবার দিলে মুখ ঝুলিয়ে দৌড়ে মানসিক ভারসাম্যহীন রোজির কাছেই ছুটে আসে কুকুরটা, আর রোজি তো তাকে ছাড়া অন্যই মুখে তোলে না। অবসরে খুনসুটিতে মাতে একে অপরের সঙ্গে, গোলাগুলি করে গভীর মমতায় চুমু খায় পরস্পরকে। মানুষ আর কুকুরের এমন নজিরবিহীন ভালোবাসায় তাজ্জব সকল মানুষ। এ যেন অকাল প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার সেই লাইন, তুমি বরং কুকুর পোষো, প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়। যদিও রোজি আর কুকুরের সম্পর্কটাকে ঠিক পোষা বলা যাবে না, আবার রোজির প্রতি কুকুরের আচরণও ঠিক প্রভুভক্তি নয়, পুরোটাই ভালোবাসা, মমতা মাখা অনন্য প্রেম। পাগলি আর কুকুরের এমন ভালোবাসা দেখে মুগ্ধ পাথরঘাটার মানুষ, তাদের দেখতে নিত্যদিনই ভিড় জমে উৎসুক মানুষের। পৌর শহরের লিগারপট্টি এলাকায় খুবই জনপ্রিয় জুটি তারা। এলাকার রফিকুল ইসলাম কাকন, ডাক্তার মোহাম্মদ ফুরকান মৃধা, চাকরিজীবী মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, পাগল ও কুকুরের এই সম্পর্ক দেখে আমরা হতবাক, আমরা প্রায় সময় এই জুটিকে খাবার দাবার দেই। মানসিক ভারসাম্যহীন রোজিকে মানসিকভাবে সুস্থ করে তোলার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সেবাদান সংগঠন আস্থা ও স্বেচ্ছায় রক্তদান সংগঠন প্রত্যয়। প্রত্যয়ের সভাপতি মেহেদী সিকদার বাংলানিউজকে বলেন, আমরা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহীদুল ইসলাম খালেদ বাংলানিউজকে বলেন, পাগলি আর কুকুরের ভালোবাসা দেখে আমরা মুগ্ধ। ধন্যবাদ।